হাই গাইজ, আসসালাম আলাইকুম। আজকে আমরা আবার আমাদের যে প্রজেক্ট ছিল যে অ্যাজাক্স ক্রুট লারাভেলে, সেটার বাকি মানে বাকি অংশগুলোর মধ্যে আজকে রিড করব। হ্যাঁ, যে কিভাবে ডাটা রিড করা যায়। তো দেখেন, এই যে আমার প্রজেক্ট ছিল এরকম, যখন আমরা এখানে অ্যাড ডাটা করব, আমাদের ডাটাবেসটাতে ওপেন ওপেন করে নিই। হ্যাঁ, যখন আমরা আমি একটু চেক করে নিই আমার ভিডিও হচ্ছে কিনা। ওকে, স্লো হয়ে গেছে কেন জানি। আচ্ছা, এখানে অ্যাড করে নি। হ্যাঁ, এখানে ধরেন লতিফ, লতিফ এখানে mail@gmail.com, এখানে 1 2 3 4 থাকছে। যাই হোক, এই ডাটা অ্যাড করলাম। এখন ডাটা ইনসার্ট হইলে আমার এখানে শো করবে। হ্যাঁ, ডাটা ইনসার্টের দেখা আছে। দেখেন লতিফ নামে আমার কোনো এখানে চলে গেছে কিনা। এটিডি মনে হয় ডাটাবেজের নাম ছিল, তাই না? ওকে, এটিডি অ্যাট নামের টেবিলের মধ্যে। ওকে, এই যে লতিফ চলে আসছে ভ্যালুটা। তো আমাদের ডাটা ইনসার্ট হচ্ছে, ইনসার্ট হচ্ছে, ইনসার্ট হওয়ার পরে ওই আমাদের আবার মডেলটা চলে যাচ্ছে না। তো এই জন্য আমাদেরকে মানে মডেল যেটা ওপেন হচ্ছিল ফর্মটা, সেটা তো চলে যাচ্ছিল না, সেটাকে হাইড করতে হবে। সেটা কই গেল? হ্যাঁ, আচ্ছা, অ্যাজাক্স ক্রুডেই তো নাম, তাই না? ওকে, এখানে দেখতে হবে অ্যাজাক্স ক্রুড। ওকে, অনেক কটা প্রজেক্ট করে ফেলেছি, তো মানে কোনটাতে কি করছি আল্লাহ জানে। মানে প্র্যাকটিস করতেছিলাম, তারপর তো টিউটোরিয়াল বানাচ্ছিলাম, এই জন্য আর কি। তো এখন আমি কি করতে চাইলাম, আমার যে মডেলটা যেটা হচ্ছিল, এই যে এখানে অ্যালার্ট দেখাচ্ছিল, অ্যালার্ট না দেখায় এইখানে আমার সেই মডেলটা হাইড করবে। কারণ তো মডেলের কাজ শেষ, তাহলে আমাকে মডেলটা সিলেক্ট করে নিতে হবে। ডলার এখানে সিলেক্টর মডেলের আমার আইডি কি ছিল, এই যে যে মডেলটা পপ আপ করতেছিল ডাটা শো করার জন্য, এই যে এটা না। এখানে আমি লিখি ইনসার্ট, এরকম না লিখে লিখি হলো ইনসার্ট, ইনসার্ট ডাটা। এটা H5 আছে, H5 না দেখে দেখি না না দিয়ে দিয়ে হলো H1, H1। ওকে, কন্ট্রোল সেভ। আর এই মডেলের আইডি করি বাবা, মডেলের আইডি এই যে কন্ট্রোল সি। এই মডেলটাকে আমি শো, এখানে ওখানে বাটন ক্লিক করলে ইয়ে হবে, কিন্তু এখানে আবার যখন কাজটা হয়ে যাবে তখন আমার এটা হাইড করবে। এত ডট হাইড এরকম লিখলে হবে না, তবে এখানে মাঝখানে হাইড লেখে কিভাবে জানো, মডেল মডেল সরি সরি এরকম না, এরকম লিখলে হয়তো হইতো। ওই যে মডেল এইখানে এই সাইড ডি হাইট। ওকে, গুড গুড। ওকে, এখন আমরা আমি দেখাচ্ছি কিরকম ভাবে মডেলটা হাইড হয়ে যায়। মডেলের এটা ইয়ে করলাম, এই যে এই যে ভ্যালু দিব রং, এই যে @gmail.com, এই যে ভ্যালু দিলাম। আর এইখানে যা দিই না কেন, এই যে ডাটা ইনসার্ট হবে, মডেল চলে গেল, ডাটা কিন্তু ইনসার্ট হচ্ছে। দেখেন এখানে ইনসার্ট হচ্ছে কিনা, টুং টুং টিং টিং টিং। ওকে, ডাটা ইনসার্ট। এখন আমি করব কি, এখানে শো করব। এই যে এখানে শো করার জন্য আমার এখানে একটা আইডি দিতে হবে, এই যে এই এই টি বডিতে, ঠিক আছে, টি বডিতে আইডি দিতে হবে। আইডি ইজ ইকুয়াল টু, আচ্ছা মাই দিলাম আমি, কন্ট্রোল সেভ। আচ্ছা, এখন আর এই আইডি দেওয়ার ফলে আমাকে ভ্যালুগুলো যখন আমার এখানে আমি এখানে মডেলটা শো হাইড করব, এবং এখানে একটা রিড ফাংশন কল করব, রিড, ঠিক আছে, আর এডি রিড, যেটা করবে কি আমার ভ্যালুগুলো সব রিটার্ন করবে। এখানে কোনো ইনপুট নাই, এবং সেটা প্রথমেও সব যখন ডকুমেন্ট রেডি হবে তখনও রিড করবে, ঠিক আছে, আর ই এডি রিড, মানে আমার কয়টা ডাটাবেজে ভ্যালু আছে সব রিড করবে। আচ্ছা, এখন এই রিড ফাংশনের কাজটা আমি আমার এই ডকুমেন্ট রেডি হলে এখানে করে ফেলবো। সেটা হলো এই যে এখানে কিভাবে ফাংশন, টিএন ফাংশন, রিড, আর ই রিড, এই ফাংশনের মধ্যে আমি কাজ করব হলো ডাটা ফেস করতে। তাহলে আমি ডাটা ফেস করতে গেলে সরাসরি অ্যাজাক্স চালাই দিই বাবা, এত ডট অ্যাজাক্স। হ্যাঁ, অ্যাজাক্স চলে গেল শ্বশুর বাড়ি। আচ্ছা, অ্যাজাক্স দেওয়ার পরে আমি এইখানে কি করব,
URL দিব হলো আমার যে আমি ডাটা ফেস করব সেই ডাটার আমার রাউট রাউটটি কি হবে RUT রাউট হলো এভাবে এগুলো লিখতে হয় রাউট গুলো আচ্ছা রাউট দিব হলো ফেস আচ্ছা FETCH ফেস দিলাম হ্যাঁ এটা এটা হলো আমার রাউট আর অ্যাজাক্স কলের মধ্যে তো যেগুলো দিতে হয় সেগুলো সব সময় এক URL দিতে হবে আর মেথড দিতে হবে মেথড এই যে মেথড চলে আসছে মেথড কলম দিয়ে এর মধ্যে মেথড হলো আমার গেট বড় হাতের অক্ষরে এখানে মেথড গেট অথবা পোস্ট হয় আমি গেট যেহেতু ডাটা ফেস করব আর ডাটা দেওয়ার কোনো কিছু নাই আমার এখন সরাসরি দিতে হবে কি আমার যে ডাটা তো এখানে কিছু দিচ্ছি না মানে এখান থেকে কোনো ক্লু দিচ্ছি না ডাটা টাইপটা দিয়ে দিই সমস্যা নাই ডাটা টাইপ দিলেও হয় নাকি না দিলেও হয় শিওর এখনো জানি না ডাটা টাইপ কলম এর মধ্যে জেসন ওকে এবার কমা জেসন গেল এবার আমার হলো সাকসেস ফাংশন সাকসেস ফাংশনে কি করব শো করব তাই না ভ্যালু গুলো তাহলে এসইউ ডাবল সি সাকসেস যদি হয় একটা ফাংশন চলবে এই জায়গাটাতে একটা আপনাদেরকে ক্লিয়ার করি এটা মূলত এই রিটার্ন করার মতো এটা রিটার্ন করলে আমরা যেখানে রিটার্ন ভ্যালুটা কোনো জায়গায় নেই এখানে এই কল ব্যাক ফাংশন এখানেই রিটার্নটা এক ভ্যালু এখানেই নিয়ে নেয় হ্যাঁ এটা আলাদা কোনো ফাংশন ব্যবহার করছে না একটু কল হবে কলের যে ভ্যালুটা রিটার্ন হবে সেটা এখানে আসবে এইখানে এই যে ডাটা নামে এই মালটাতে চলে আসবে আর এই ডাটাটা আমরা এই দেখেন আমরা যে আমাদের যে ওই যে আইডি দিলাম মাই নামে টেবিলের ওইখানে দিলাম না এটা তো হ্যাশ দিয়ে দিব দুটা আইডি এইটার এইচটিএমএল ডট এইচটিএমএল এ আমরা আমাদের যে ডাটাটা আসতেছে রিটার্ন হয়ে মানে ফেস করে যা আসবে সেই ডাটাটা আমি এখানে দিয়ে দেব ঠিক আছে এখানকার কাজ শেষ এখন এই যে এই ফেস নামে আমাকে রাউটটা তো তৈরি করতে হবে এখানকার অ্যাজাস কল দেওয়া শেষ এখন আমাকে ওয়েবে যেতে হবে হোয়ার ইজ মাই ওয়েব একটু আমার ইয়ে সমস্যা হয়েছে কাজ করতেছিল না জানি এখন কাজ করছে ওকে এখন আমার এইখানে আমার রাউট বানাতে হবে গেট নামে একটা রাউট লেখা লেখি আসলে লিখতে হবে তবে কপি করতে খুব মজা লাগে হ্যাঁ এইখানে রাউটটা হবে কি দিব এত ইয়ে হয় কেন রাউট হবে ফেটস FETCH ফেটস আর এইখানে শব্দ হচ্ছে ফ্যানে তো আচ্ছা ফেচ এখানে শো নামে একটা ফাংশন দিলাম এই কন্ট্রোলারের মধ্যে শো নামে ফাংশন এটা হলো আমার রুট এটা নাম দেব হলো নেম এনএম নেম এটা নাম হবে আমার ওই যে এফ এফ টি সি এই নামটা হবহু কিন্তু হতে হবে একেবারে যেখানে আমরা রুট দিয়েছি আমার অ্যাজাস্ট কলে অ্যাজাস্ট কলের পরে কিন্তু এখানে চলে আসবে এইখানে এইখানে এসে দেখবে যে আমার এই নামে কোনো রুট আছে কিনা এই যে এইখানে আরে একই আছে এখন এইখানে গিয়ে আমার এই যে কন্ট্রোলারের মধ্যে এই যে এইখানে শো খুঁজবে সে শো নামে কোনো ফাংশন খুঁজবে শো নামে আমার কোনো আপাতত ফাংশন নেই হে তো আমি কন্ট্রোল সি দিয়ে আমি শো নামে একখানি ফাংশন তৈরি করিব কন্ট্রোল ভি এইখানে ফাংশনটা হবে শো এস এস ও ডব্লিউ শো আচ্ছা আর এটাতে যেহেতু কোনো রিকোয়েস্ট ফিকোয়েস্ট কিছু নাই এইখানে আমি ডাটাগুলো সব ফেস করব কিভাবে খুব স্যাম্পল আমি লিখব হলো ডলার ডাটা ইজ ইকুয়াল টু ডিবি এই যে এটা তো কোয়েরি বিল্ডিং জানতে হবে কোয়েরি বিল্ডার ট্যাবেল এখান থেকে আমার ট্যাবলের নাম কি ছিল যেন এটি 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 না এই টেবিল এটি ছিল এখান থেকে আমি অল ডাটা কি করব নিয়ে নেব এই যে এখানে আমার থেকে সব ডাটা নেওয়া হয়ে গেল এখন এই ডাটাগুলোকে আমার পাঠাতে হবে কিন্তু আগে ওখানে তো আমার টেবিলের মধ্যে ছিল আর ডাটা এমনি সরাসরি পাঠালে তো হবে না এই জন্য আমি এখানে আমি একটা ইউজার নামে একটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি
ঠিক আছে, ওকে। এই ইউজারের মধ্যে আমি কি করব, আমি দেখব চেক করে যে আমার এই যে ডলার ডাটা, ঠিক আছে, ডলার ডাটা এটার আমার লেন্থ শূন্যের চেয়ে বড় কিনা। যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে এখানে আমার লুপ ঘুরবে, ফরিস এটা হবে ডাটা অ্যাজ রো, ওকে, রো ফরিস ডাটা অ্যাজ রো, এই ভ্যালুটা। এই যে এখন আমি ইউজারের মধ্যে বসাই দিই ডলার ইউজার, ইউজার ডট, এখন এই ইউজারের মধ্যে আমি কনকেট করে দেব, ঠিক আছে, প্রত্যেকবারে ইউজারের মধ্যে আমি প্রথমে কনকেট করে দিব। এখন এইখানে লুপ ঘুরে ঘুরে প্রত্যেকবারে টেবিলে যে ভ্যালুগুলো আমার আছে, দেখেন টেবিলের মধ্যে কি কি লাগবে আমার, এইখানে লাগবে হলো এই যে একটা আইডি লাগবে, এখানে নাম লাগবে, ইমেল লাগবে, অ্যাকশন লাগবে, এই পুরো জিনিসটা আমি কপি করে নিব, খুব সিম্পল, কন্ট্রোল সি, পুরো জিনিসটা আমি কপি করে নিব। নিয়ে এইরকম জিনিস করে, এইরকম করে মানে যে ভ্যালুটা আমি এখানে পাবো ডাটা নামে, সবগুলো ভ্যালু, সবগুলো ভ্যালু এরকম করে আমার এই যে ইউজারের মধ্যে বাইন করে দিতে হবে টেবিলের মতো করে। এই জন্য টেবিলটা এখানে দিলাম, এই দেখেন ঘটনাটা আপনাদেরকে বলাই, টেবিলটা দেওয়ার পরে যে যতগুলো আমার এইচটিএমএল থাকবে সবগুলোকে কমার মধ্যে নিতে হবে, এই যে এগুলো এইচটিএমএল কমা, এখানে কমা, ঠিক আছে, এখানে খালি ভ্যালুগুলোর জায়গা ফাঁকা রাখবো। আমি ভ্যালুগুলোর জায়গা কেন ফাঁকা রাখবো আমি আপনাদেরকে বলছি, এখানে শেষে কমা, দেখেন আমি কিন্তু ভ্যালুগুলোর জায়গায় ফাঁকা রাখলাম, এই ভ্যালুগুলোর জায়গায় আমি এখন লিখব হলো ডট, মাঝখানে লিখব হলো এই যে ডলার রো ডট আইডি, রো ডট না এইটা, ঠিক আছে, এই যে এখানে প্রথমে যাবে হলো আইডি, এই জিনিসটা এখন আমি কপি করে মানে টেবিলটা আমার এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে, তৈরি হয়ে ওইদিকে খালি জাস্ট এইচটিএমএল হিসেবে বসায় দেব, কন্ট্রোল ভি, এইখানে এইখানে আমার নেম, তো এইখানে আইডি না, এইখানে হবে নেম, আর এইখানে ইমেল, ঠিক আছে, ইমেল, ওকে, কন্ট্রোল সেভ। আর এই শেষেরটা আমি এরকমই রাখতেছি আপাতত পক্ষে, এখানে কিছুই দেব না, তাহলে আমার এখানকার এগুলো দরকার নাই, ঠিক আছে, কিছুই দেব না, মানে এইটা এইটাই দরকারই নেই আপাতত, কন্ট্রোল সেভ। এখন আমার এখানে এই যে ইউজারের মধ্যে সব বাইন করা হয়ে গেছে, এখন যখন এই লুপ থেকে বেরোয় যাবে তখন আমার আর একটা স্পেস এখানে নিব, স্পেস গুলো নেওয়ার কারণ হলো আমি বলছি স্পেস গুলো কেন নেবে, কনক্রিট করবে স্পেস গুলো কেন, স্পেস গুলো এইখানে না, অবশ্য লুপ যতবার ঘুরবে একবার একবার করে স্পেস গুলো নেবে, এটা লুপের মধ্যে না, লুপ ঘুরা শেষ হবে স্পেস গুলো নেবে, আচ্ছা এই স্পেস স্পেস পরে দেখছি, কিন্তু ভ্যালুটা আমার এখানে ইউজারের মধ্যে চলে আসলো একটা একটা করে, একটা টেবিল হিসেবে সাজানোর পরে, ঠিক আছে। এখন আমাকে এইটা পাঠাতে হবে এই যে এইরকম রেসপন্স আকারে, এরকম কন্ট্রোল সি, আমাকে রেসপন্স আকারে কন্ট্রোল ভি পাঠাতে হবে, কিন্তু এটা আমার হবে ডাটা না, এটা হবে ইউজার, ইউজার, ওকে, কন্ট্রোল সেভ। হ্যাঁ, এইভাবে আমার ভ্যালুগুলো পাঠাতে হবে, দেখি রেকর্ডিং হচ্ছে কিনা, ওকে, এখন আমার ডাটা রো সবকিছু যদি ঠিকঠাক ইনশাল্লাহ কাজ তো হওয়ার কথা, কন্ট্রোল সেভ, দেখি এখন এখানে লোড দিলেই ভ্যালু গুলো নিচে আসার কথা, কিন্তু ওকে একেবারে পারফেক্টলি চলে আসছে।
দেখেন ভয় লাগছিল যে আসবে কিনা, এই যে কি বিয়ে না, যত যত নাম ছিল একেবারে সব এখানে আমার চলে আসছে, ঠিক আছে। আর অ্যাকশন যেহেতু দেয়নি এখন, অ্যাকশন আসেনি, তো আজকে টিউটোরিয়াল মনে হয় ভালোই হলো। যে কতদূর হলো, 15 মিনিট, 15 মিনিটে যে আমি এই যে ভ্যালুগুলো আমার এখানে শো করলাম। তো কি কি করলাম, সিম্পল, আমি প্রথমে এই যে এইখানে, আর এগুলো কেন লাগবে বাবা, এগুলো তো এখানে তো, এইবার আমি এখানে এই যে আমার ভ্যালু গুলো প্রথমে কি করলাম, এখানে একটা আইডি দিলাম যেখানে আমি ভ্যালু গুলো বসাবো। আর এইখানে এসে আমি একটা রিড নামে ফাংশন, যখন আমার এই যে ইনসার্ট যখন শেষ হবে, কই গেল ইনসার্ট, ইনসার্ট শেষ হোক আর না হোক, প্রথমে আমার সব ভ্যালু গুলো তো রিড করবে, যেগুলো ভ্যালু থাকবে, রিড নামে ফাংশনটা করবো। রিড নামে ফাংশনটার কাজ কি, এর ফাংশনটার কাজ হলো এইখানে এসে অ্যাডাক্স ফেস রাউট দিকে গেট, এখানে মেথড জেসন আর কিছু না, এইটা ফেস ফেস ফাংশনটা ফেস রুটটা কি করে সেটা দেখতে হবে। দেখেন ফেস রুটটা করছে কি, এখানে কন্ট্রোলারে গিয়ে শো ফাংশনে যাচ্ছে, শো ফাংশন করছে কি, শো ফাংশন গেলো কই, শো ফাংশনে গিয়ে আমার সব ভ্যালু নিয়ে এই যে একটা টেবিলের মধ্যে বাইন্ড করলো, ওই টেবিলটা কপি করলে বসালাম, যদি শুধু টেবিল এলিমেন্ট গুলো আমি কমা দিয়ে লিখলাম, আর ভ্যালু গুলো যে আমার এখানে যে ডাটা দিয়ে ভ্যালু গুলো আমি লুপ ঘুরাই এগুলোতে বসাই দিলাম, ঠিক আছে। তো এভাবে করে আমরা আমাদের ডাটাটা পাঠাই দিলাম, পাঠাই দিয়ে এইখানে এসে এই যে আমার এইচটিএমএল এর মধ্যে আমি আবার রিপ্লেস করে দিলাম, বসে গেল। এভাবে করে আমরা আমাদের ডাটা রিড করতে পারি উইদাউট লোডিং, লোড ছাড়া, ঠিক আছে। এই যে এখন আমি, এই যে এখন আমি যখন এই ভ্যালু দিব অটোমেটিকলি নিচে চলে যাবে বাবা, এই যে এরকম দিব, আমি এখন @gmail.com দিই, এখানে পাসওয়ার্ড যখন এরকম এরকম দিয়ে সেভ করবো, দেখেন নিচে চলে আসবে, এই যে কিছু করতে হলো না, নিচে চলে আসলো। ওকে, তো আজকে ছিল এইটুকুই, এর পরবর্তী দিনে আমরা দেখবো কিভাবে এখানে অ্যাকশন গুলো ডিলেট আপডেট করা যায়। সেই পর্যন্ত বিদায়, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।